সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিয়েল লাইফ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন বাজে 10:30। তো আজকে সকালবেলা পড়াতে গেছিলাম, তো পড়ানো থেকে এলাম, এসে তারপরে আবার দোকানে গেলাম। দোকানে গিয়ে দোকানে কিছু জিনিসপত্র আনলাম, এনে তারপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, নেক্সট তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখো, আজকে প্রায় অনেক দিন পর, প্রায় প্রায় অনেকদিন পর একটা লজেন খাওয়ার ইচ্ছে হলো, তাই একটা কাঠি লজেন কিনে নিয়ে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি আমি খুব ভালো আছো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে দেখো, এখন বৌদিকে মাখাতে গেছিলাম, তো দেখো বৌদিকে রং মাখাতে গিয়ে কি অবস্থা। তো আমি যেটুকু পেরেছি মাখিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, এক্ষুনি দেখো, এই দেখো আমাকে কেউ রং মাখাতে পারিনি, তো আমি গেছিলাম বৌদিদের মাখাতে। তো সেখানে গিয়ে ওদের দুজনাকে হালকা হালকা মাখিয়েছে, দেখো আমার দু হাতেই রং রয়েছে, ঠিক আছে। তো ওদেরকে মাখিয়ে এসেছি, আমাকে কেউ মাখাতে পারিনি, যতটা রং নিয়ে গেছিলাম সব রং ফেরত নিয়ে চলে এসেছি, আর কী হবে। তো এইটুকুনি তোমাদের জন্য, আমার পরে দেখা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 1টা। তো আজকে তো বেশ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাট একটু পরে আমরা একটা জায়গায়, মানে বৈষ্ণব মন্দিরে, সেখানে প্রসাদ পেতে যাবো। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং সেখানে আগের বছর গেছিলাম, অনেক লোক ছিল, এই বছর জানি না কেমন লোক হবে। তো আবার তোমাদের সঙ্গে যখন যাব তখন কথা বলছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যখন রং মাখাতে গেছিলাম সে তো দেখলাই যে কী অবস্থা, ওদের কাছে রং ছিল না, যেহেতু আমি কালকের আজকে গেছিলাম রং মাখাতে। তো দেখতে থাকো। তো এই যে দেখো, আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, উল্টো সাইড ধাচ্ছে কেন, ওই সাইড আসো, এদের বাড়ি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, হ্যাঁ রাস্তা দিয়ে গেল, কে কেউ গেল, বা বলছি কত লোক গেল। তো আমরা এখন ওই জায়গাটা, ওই মন্দিরটাতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আমরা এখন হাঁটছি আগান বাগান দিয়ে, আগান বাগান না, এখান দিয়ে একটা শর্টকাট আছে, শর্টকাট দিয়ে যাচ্ছি, আর ওই সাইড দিয়ে গেলে রং কাট। তো এই যে দেখো, আমরা মন্দিরটার খুব কাছে চলে এসেছি, তো মন্দিরটাই যাচ্ছি, গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আর আগের বছর যখন এসেছিলাম তখন এই মন্দিরটায় মানে সাইডে দেয়াল দেওয়া ছিল না, এবছর দেখছি দেয়াল টিয়াল দিয়ে দিয়েছে। তো দেখতে থাকো। এই যে দেখো, এখন কীর্তন হচ্ছে, তো আমরা একটু আগে আগে গেছিলাম, আর আমরা একটু কীর্তন শুনছিলাম, তারপরে যখন প্রসাদ পাওয়ার টাইম হবে তো তখন দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, এখন আমরা খেতে বসে গেছি, তো এখানে সমস্ত প্রসাদ দিয়েছিল, আর একটু লাস্টের দিকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার পাত ফাঁকা। তো এই যে দেখো, আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের এখন প্রসাদ খাওয়া হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে।
চালু এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, বাড়ি টাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা আমাদের পা পায়ে হেঁটে যাওয়ার জার্নিটা দেখতে থাকো, এই যে পায়ে করে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে হচ্ছে 5:15। তো তখন এলাম, তখন ওই প্রসাদ খেয়ে এলাম, তারপরে এসে তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি। তখন এসে একটুখানি জামা প্যান্ট ছেড়ে সমস্ত কিছু একবার টাইটে শুয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ওখানে প্রচণ্ড লোক ছিল এবং আমরা যখন গেছিলাম তখন কীর্তন হচ্ছিল, তো সেই ভিডিও দেখালাম। আর হচ্ছে তারপরে আমরা পরে দেখছি, তারপরে দেখছি অনেক লোক আস্তে আস্তে, মানে ভিড় বাড়ছিল। বাট প্রথম প্রথম যাওয়াই ভালো সব জায়গার ক্ষেত্রে, কারণ প্রথমেই একটু ভালো মতো পাওয়া যায়, নেক্সট গেলে হয়তো শেষ হয়ে যেতে পারে প্রসাদ। তো সেই কারণে আমরা প্রথমে দিয়ে গেছিলাম, আর এটাই চলছে, আর কিছুই না। আর তখন এই যা চলে যাচ্ছে, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, আর কিছুই কাজ নেই আমার লাইফস্টাইলে, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা বলছি, সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কী কী হচ্ছে সে সমস্ত জিনিস শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এই যে দেখো, এখন দোকান থেকে দই নিয়ে আসা হয়েছে, তোমাদের ওখানে কেমন দই পাওয়া যায় জানি, কাপে করে হয় ছোটো কাপ, ঠিক আছে, তারপরে চামচ দেয়, এটা ফলকা চামচ, ভালো না? এরকম সাদা দই হয়, চলো ফ্রেন্ডস। এখন প্রায় 8টা মতন বাজে, তো আজকে রাতের আমাদের ডিনারে একটু ওই দই এনেছিল, তো দইটা খাওয়ালো। আর হচ্ছে দুপুরে যে নেমন্তন্ন বাড়ি খেয়ে, মানে নেমন্তন্ন ওই খেয়েছিলাম, তো এখনও পেট খালি হয়নি, পেটে ভর্তি রয়েছে। তো সেই কারণে আর সন্ধ্যাবেলা ওই একটুখানি দই খেলাম, আর কিছু খেলাম না। আর রাত্রেবেলা দুপুরে ডিমের ঝোল ডাল এগুলো রয়েছে, তো সেইগুলো দিয়েই খাবো, কারণ ভাতও রয়েছে, তো সেইগুলোই খাওয়া হবে। তো সেইগুলো যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আর কিছুই নেই। আর আমি পড়াশোনা আমার একদম গেছে, কারণ পড়াশোনা তো করছি না। আগে যখন মানে কি বলবো, কলেজ টলেজ চলতো তখন পড়াশোনা করতাম, এখন কলেজ দু একদিন হচ্ছে মাঝে মাঝে, পড়াশোনা একবার চুলোই গেছে, পড়াশোনা একদম পড়ছি না, জানি না কী হবে। তো দেখা যাক, তো দেখতে থাকো আমার ব্লগটা, আবার যখন যখন খাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:20, আর হচ্ছে আমাদের রাতের ডিনার সব কমপ্লিট হয়ে গেল। তো
আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা বড় করছি না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখা হচ্ছে আমাদের সঙ্গে একটা পরবর্তী ব্লগে।